Hello everyone, welcome back to my another vlogs and welcome back to my YouTube channel Ajimoto Vlogs. So guys, today I am unboxing the DJI Osmo 3-axis mobile gimbal. So unboxing, I will tell you this thing, I have to buy this specs for the lens. We don't have any power, but it is a computer operation harmful Blu-ray blockable lens. Actually, we have to use computer to edit, touch, smartphone use. So, we have smartphone computer to harmful ray. Computer to touch, একটু মাথাটা ব্যথা করে, একটু টায়ার্ডনেস আসে, বাট এই স্পেসটা পড়লে সেই প্রবলেমটা হয় না, কেন কি না হার্মফুল ব্লুরেটা এই স্পেসটা ব্লক করে দেয়। সো গাইস, চলো এবার আনবক্সিং স্টার্ট করি। এটা হচ্ছে DJI Osmo মোবাইল 3-axis গিম্বল। ভিডিও বানাতে বা ব্লগ করতে ভালোবাসে যারা অলরেডি করে তাদেরকে আমি বলবো, তো একটা সুন্দর সিনেমাটিক স্টেবল ফুটেজের জন্য একটা গিম্বল অবশ্যই দরকার, তো তাই পারচেস করেছি আমাজন থেকে। তো এটা হচ্ছে যে আমার উইদাউট কম্বো ব্যাগ, এটা দুটো ভার্সন রয়েছে, একটা কম্বো ব্যাগ রয়েছে, একটা উইদাউট কম্বো ব্যাগ রয়েছে, বাট আমি উইদাউট কম্বো ব্যাগটাই নিয়েছি, কারণ আমার কাছে অলরেডি ট্রাইপড রয়েছে। কম্বো ব্যাগে এক্সট্রা কি থাকে, একটা হার্ড কেস থাকে আর ট্রাইপড এক্সট্রা থাকে, বাকি সব কিছু সেম থাকে। তো ফার্স্টে দেখাই, এই যে বক্সটা রয়েছে, উপরে DJI অসমোর লোগো রয়েছে, ফটো রয়েছে, নিচে DJI লোগো রয়েছে, বোথ সাইডে সেম। তো চলো বক্সটা ওপেন করা যাক। তো ফার্স্টেই রয়েছে গিম্বেল, ক্যারিং কেস, আর এর মধ্যে দেখা যাক কি রয়েছে। ম্যানুয়াল বুক, আর রয়েছে একটা লেস, আর রয়েছে টাইপ সি USB চার্জার, আর এটা একটা স্টিকার, ব্যাস। তো চলো, দিস ইজ দ্য গিম্বল। এই গিম্বলটা ওপেন করার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হয়, তোমরা প্লে স্টোর বা অ্যাপের সূত্রে পেয়ে যাবে, DJI মিমো অ্যাপটার নাম। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে, DJI মিমো, তারপর ব্লুটুথের সাহায্যে এটা কানেক্ট করে তোমরা ইউজ করো। তো লেসটা লাগিয়ে নিই, এইখানে লেস লাগানোর জন্য জায়গা রয়েছে, কোনো কারণে হাত থেকে স্লিপ করে যায়, তো এইভাবে তোমরা প্রোটেক্ট পেতে পারো। তো এখানে দুটো কালার রয়েছে, রেড অ্যান্ড ইয়েলো। তো রেডের দিকে তোমরা মোবাইলে ক্যামেরাটা ফিক্সড করবে, ওকে। তো আমার মোবাইলটা ফিক্সড করা যাক, তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে এটা কাজ করে। কারেক্টলি মোবাইলটা লাগানোর পর তোমাদের দেখতে হবে ব্যালেন্স ঠিকঠাক আছে কি না। তো দেখতে পাচ্ছ ব্যালেন্স ঠিকঠাকই রয়েছে, কোনো দিকে বেশি ঝুঁকে নেই। তো এরপর ব্যালেন্স ঠিকঠাকের পর এখানে আমি দেখতেই পাচ্ছ তিনটে বাটন রয়েছে, একটা এম বাটন, একটা ভিডিও অন অফের বাটন, আর একটা জয়স্টিক। তো আমাদের এই এম যেটা লেখা রয়েছে, এই বাটনটা একটু লং প্রেস করে আমাকে গিম্বেলটা অন করতে হবে। তো এটা অন করা যাক। তো এটা পোর্ট্রেট মোড, অল ক্লিক করলাম, তো হয়ে গেল ল্যান্ডস্কেপ মোড। এবার বলি, সাইডে রয়েছে তোমার জুম আউট জুম ইনের বাটন, ঠিক আছে, আর নিচে রয়েছে ট্রাইপড লাগানোর জায়গা। যখন তোমরা টাইম ল্যাপস নেবে তো অবশ্যই এখানে ট্রাইপড লাগিয়ে তোমরা টাইম ল্যাপস নিতে পারবে। তো আর রয়েছে এখানে তোমার দেখিয়ে দিই, হ্যাঁ, এই সাইডে রয়েছে তোমার USB চার্জার, মানে তুমি এখান থেকে ফোন গোপ্রো যে কিছু চার্জ দিতে পারো। খুব ভালো একটা, খুব ভালো সিস্টেম দিয়েছে। আর একটা জিনিস বলি, এটা চার্জ দিতে মিনিমাম টাইম লাগে 2-3 আওয়ার্স, আর এটা সার্ভিস দেয় 10-12 আওয়ার্স। তো পুরো একদিন ব্লগ বানানোর জন্য এনাফ এরা ব্যাটারি ব্যাক আপ দেয়। সো এবার বলি, পেছনে রয়েছে ট্রিগার বাটন। ট্রিগার বাটনের কাজ কি, তোমরা যদি এটাকে ডবল ক্লিক করো, তো এটা যদি অন্য পজিশনে থাকে গিম্বেলের গিম্বেলের ফেসটা, তো ওটা আগের পজিশনে ফিরে আসবে। এরপরে রয়েছে এটাকে যদি 3 বার ক্লিক করো তাহলে কি হয়, তোমরা যদি পেছনে ব্যাক ক্যামেরা অন থাকে তাহলে ক্যামেরাটা সুইচ হয়ে যায়, মানে ব্যাক ক্যামেরা অন থাকলে ওটা ফ্রন্ট ক্যামেরাতে আসে, আবার 3 বার ক্লিক করলে ওটা ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরাতে চলে যায়। এরপর রয়েছে লক মোড। লক মোডে কী হয়, তুমি কোনো সাবজেক্টকে মেনলি ফোকাস করতে চাইছো, তো ওইখানে কী হয়, এই ট্রিগারটাকে যদি প্রেস করে ধরে রাখো তাহলে ওটা ওইখানে ফোকাস হয়ে যাবে, তুই গিম্বেলটাকে নাড়ালেও ওইখান থেকে নড়ে যাবে না। এমন ধরে রাখো, আমি লক মোডটা অন করলাম, ঠিক ফার্স্ট আমি সামনে আগে পজিশনে নিয়ে এলাম,
এবার লক মোডটাকে অন করেছি। দেখতেই পাচ্ছ ক্যামেরার কোনো মুভমেন্ট হচ্ছে না, শুধু গিম্বেলটা মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে লক মোড। ওকে, তারপরে রয়েছে স্পিড মোড বা স্পোর্টস মোড। স্পোর্টস মোডে কী হয়, এটা স্পিডে মুভমেন্ট করলেও কখনো ক্যামেরার ফ্রেম কাটে না, ভিডিও ফুটেজ খুব স্মুথলি সেই টাইমেও হয়। তো সেটার জন্য কী করতে হবে, এটাকে ডবল ট্যাপ করে প্রেস করে ধরে রাখতে হবে, যেমন এইভাবে করে রাখতে হবে, তাহলে এইভাবে স্পিডে তোমার কোনো ক্যামেরা মুভমেন্ট করছে কোনো অসুবিধা হবে না, তুমি ইজিলি সেটা স্মুথ ভিডিও স্পিডে নিতে পারবে। তো এই সমস্ত ফিচার্স রয়েছে। এরপর রয়েছে ফলো মি মোড, এটা সবথেকে খুব ভালো একটা জিনিস, তোমার ব্লগ শ্যুট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তো এটা কী হয়, তুমি হয়তো ব্লগ শ্যুট করছো, তোমার ফেসটাকে সিলেক্ট করে দিলে, তো তুমি যেদিকেই মুভমেন্ট করো না কেন ক্যামেরাটি তোমার দিকেই মুভমেন্ট করবে। ধরো আমি আমার ফেসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল, আমি হয়তো সাইডে মুভমেন্ট করলাম, দেখতেই পাচ্ছ গিম্বেলটা মুভ করে যাচ্ছে। এটা খুব ভালো ফিচার্স দিয়েছে। তো আরো অনেক কিছু ফিচার্স রয়েছে, যেমন টাইম ল্যাপস, হাইপার ল্যাপস, স্টোরি অপশন। এখন আমি ওটা বেশি ইউজ করিনি, তো আমি আগে পুরোটা ইউজ করি, তো তোমার সাথে একটা রিভিউ ভিডিও শেয়ার করবো এই গিম্বেলের। তো মোটামুটি যতটুকু ইনফরমেশান আমি জানি তোমার সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা শেষ করবার একটা সিনেমাটিক ভিডিও শ্যুট করেছিলাম, ওটা আমি দিয়েছি, ওটাও দেখে নিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে তাহলে গাইস প্লিজ লাইক করো, কমেন্ট করো, বন্ধুর সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সিনেমাটিক ভিডিওতে যাওয়া যাক।